মানে স্পিকার, আমার নির্বাচন এলাকা নিয়ে দৈনিক কথা বলে আমার সাথে ভর্তি শেষ করবো। আমার এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কালুয়ার রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্প, মানে প্রধানমন্ত্রীর সদা নির্দেশনায় উক্ত প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়া অনেক দূরে এগিয়ে গেছে। এই প্রকল্পের মোট ব্যয় 11,500 কোটি টাকা, যার মধ্যে দক্ষিণ কোরিয়া সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ 7,125,14,00,000 টাকা, জিওডি খাতে 4,435,62,00,000 টাকা, তন্মধ্যে জমি অধিগ্রহণ বাবদ 2,600 কোটি টাকা। মাননীয় স্পিকার, জমি অধিগ্রহণ একটি জটিল প্রক্রিয়া, তাই জমি অধিগ্রহণের সমুদয় থাকা প্রস্তাবিত বাজেটে এককালীন বরাদ্দ রাখা সর্বসম্মতি জ্ঞাপনে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে অর্থমন্ত্রী মহোদয়কে ছবির অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার প্রাণ চিরন্তী মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা গত 15 বছরে চট্টগ্রাম শহরের চেহারা পাল্টে দিয়েছেন, তার সাথে সাথে আমার নামটি উনি পাল্টে দিয়েছেন। আগে চট্টগ্রামের মানুষ আমাকে চিনত সালাম হিসেবে, এখন আমাকে চিনেন সিডিএল সালাম হিসেবে। কোন বাসায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ জানাবো সেই বাসা আমার নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। পোশাক শিল্পের অগ্রযাত্রাকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যদি আগামী 5 বছর মেয়াদি একটি সুদূর প্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে আমার দৃঢ় বিশ্বাস এই শিল্প আগামী 5 বছরে বাংলাদেশের অর্থনীতিতে এক বিরাট পরিবর্তন আনতে সক্ষম হয় ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে আন্দিগলার আয়কে 15% কর পরিশোধ সাপেক্ষে দেশে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এই আয় আনপ্রোডাক্টিভ খাত যেমন ফ্ল্যাট এবং ফ্লডে বিনিয়োগের কথা উল্লেখ আছে। আমার মতে 15% কর পরিশোধ সাপেক্ষে বৈধ আয়ের সমূহ টাকা শিল্প খাতে বিনিয়োগ করলে উৎপাদন বৃদ্ধি সহ দেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এই বিষয়টা বিবেচনা করার জন্য আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে সবুজ অনুরোধ জানাচ্ছি। অন্যদিকে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি পরিমাণ ঋণ নিলে পরে বেসরকারি খাতে ঋণের প্রভাব কমে যাবে, যা বিনিয়োগের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে, শিল্প বাণিজ্যে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। আশা করি এই বিষয়টিও মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমাদের দেশের পরিষ্কার চেষ্টা নিয়ান SS code 5402.33.00 এর চাহিদা হচ্ছে 1,65,000 মেট্রিক টন, যা বিপরীতে দেশি উৎপাদন হচ্ছে 1,90,000 মেট্রিক টন। উৎপাদন বেশি থাকা সত্ত্বেও এই আইটেমকে আমদানির ক্ষেত্রে ইতিপূর্বে আরোপিত সমস্ত ট্যাক্স বাদ দিয়ে উৎসাহিত করা হচ্ছে, যার কারণে দেশি শিল্প চরম বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এই ব্যাপারে আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে এই বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি।